नमस्कार वेलकम टू आवर चैनल सक्सेस सजेशन। आज आमरा भिडियोते आलोचना करब यूजीसी नेटेर जिओग्राफिर बेश किछु गुरुत्वपूर्ण संक्षिप्त प्रश्न उत्तर। तो चलुन भिडियोटी शुरू करी। एई प्रतिटी प्रश्नई खूबई गुरुत्वपूर्ण, एइरूप अनेक भिडियो आमादेर प्लेलिस्टे रयेछे, आपनारा गिये सेखाने देखते पारेन। तो चलुन शुरू करी। प्रथम प्रश्न, इनफरमेशनल सिटी शब्दटी प्रथम के व्यवहार करें? এই ইনফরমেশনাল সিটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন ম্যানুয়েল ক্যাস্টেলস। পরবর্তী প্রশ্ন, কোরাল ব্লিচিং এর ধারণা প্রথম কে দিয়েছিলেন? এই কোরাল ব্লিচিং এর ধারণা সর্বপ্রথম দিয়েছিলেন আলফ্রেড মেয়র 1991 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, সিএফসি গ্যাস কে আবিষ্কার করেন? সিএফসির পুরো নাম ক্লোরোফ্লোরোকার্বন। এই গ্যাসটি প্রথম আবিষ্কার করেছিলেন থমাস মিজলে। পরবর্তী প্রশ্ন, জিওগ্রাফিক্যাল ইন্ট্রোডাকশন টু হিস্টোরি বইটি কার? দ্য জিওগ্রাফিক্যাল ইন্ট্রোডাকশন টু হিস্টোরি বইটি রচনা করেছিলেন লুসিয়ান ফেভর। পরবর্তী প্রশ্ন, জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের প্রধান প্রবক্তাকে? এই জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের প্রধান প্রবক্তা হলেন হান্টিংটন। পরবর্তী প্রশ্ন, সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট বইটি কার? এই সিভিলাইজেশন এবং ক্লাইমেট বইটি রচনা করেছিলেন হান্টিংটন। পরবর্তী প্রশ্ন, সিএফসি গ্যাসের বাণিজ্যিক নাম কি? এই সিএফসি গ্যাসের বাণিজ্যিক নাম হল জেনেটনস। পরবর্তী প্রশ্ন, দ্য অ্যাটমসফিয়ার আফটার আ নিউক্লিয়ার ওয়ার টু লাইট অ্যাট নুন বইটি কে লিখেছিলেন? এই অ্যাটমসফিয়ার আফটার এ নিউক্লিয়ার ওয়ার টু লাইট অ্যাট নুন বইটি রচনা করেছিলেন পল ক্রুটজেন ও জন ব্রিক্স। এই দুজন যৌথ উদ্যোগে এই বইটি রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, দ্য প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি বইটি কে লিখেছিলেন? এই প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি বইটি রচনা করেছিলেন হেনরি সিডউইক। পরবর্তী প্রশ্ন, ওয়েলথ নামক বইটি কে লিখেছিলেন? এই ওয়েলথ নামক গ্রন্থটি লিখেছিলেন ক্যানন 1924 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ভারতে কতগুলি রামসার সাইট রয়েছে? আসলে রামসার সাইটটি ওয়েটল্যান্ডের সঙ্গে সংযুক্ত। এইরূপ রামসার সাইট ভারতে রয়েছে 27টি। পরবর্তী প্রশ্ন, সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? এই সবুজ বিপ্লবের জনক বলা হয়ে থাকে নরম্যান বোরলককে। পরবর্তী প্রশ্ন, ভারতের দুগ্ধ বিপ্লবের জনক কাকে বলা হয়? ভারতের দুগ্ধ বিপ্লবের জনক বলা হয়ে থাকে ভার্গিস কুরিয়েনকে। পরবর্তী প্রশ্ন, ভারতের পূর্বতম রাজ্য কোনটি? ভারতের পূর্বতম রাজ্য অরুণাচল প্রদেশ। পরবর্তী প্রশ্ন, মিশরের স্থানীয় বায়ুর নাম কি? এই মিশরের স্থানীয় বায়ুর নাম খামসিন। আজকের পরবর্তী প্রশ্ন, সোসাইটি অ্যান্ড ইন্ট্রোডাকশন অ্যানালাইসিস বইটি কার? এই বইটি লিখেছিলেন ম্যাকআইভার ও পেইজ। পরবর্তী প্রশ্ন, সিটি রিজিয়ান শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এই সিটি রিজিয়ান শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন প্যাট্রিক গেডেস। পরবর্তী প্রশ্ন, মরফোলজি অফ ল্যান্ডস্কেপ বইটি কার? এই মরফোলজি অফ ল্যান্ডস্কেপ বইটি রচনা করেছিলেন কার্ল ও সয়ার। এই ছিল আমাদের এই পর্বের কিছু প্রশ্ন উত্তর। আপনাদের যদি ভালো লেগে থাকে প্রশ্ন উত্তরগুলি, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।